नमस्कार बंधुरा, आमी पिंटू विश्वास। आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल क्रिएटिविटी गार्डेनिंग। क्रिएटिविटी गार्डेनिंग चैनले आपनादेर सकलके स्वागत। बंधुरा, आपनारा जे गाछ भर्ति बुगेनविलिया फुल देखछेन, आपनादेर मने प्रश्न आसतेई पारे बर्षाकाले बुगेनविलिया गाछे एत संख्यक फुल। हाँ बंधुरा, बर्षाकाले गाछे प्रचुर संख्याय फुल निये आसा सम्भव। शुधु जे डिसेम्बर थेके मे मासे गाछगुलिते प्रचुर संख्याय फुल फोटे ता नय, अन्यान्य समयगुलिते गाछेर जत्न एवं परिचर्या करले प्रचुर संख्याय फुल निये आसा सम्भव। सामान्य किछु विषय मेने चलते हबे एवं पाशापाशी समय मतो गाछे सार प्रयोग करते हबे, ताहले आपनारा गाछ भर्ती फुल पेये जाबेन। एबार आपनादेरके बोली किभाबे आमि गाछेर जत्न एवं परिचर्या करेछिलाम। प्रथमे जे विषयगुलिर उपर नजर राखते हबे, आपनार एकटि गाछ होक बा दुटि गाछ होक, सर्वदा गाछगुलिके खोला स्थाने अर्थात जे स्थाने सर्वाधिक सानलाइट पाई सेखाने गाछगुलिके राखते हबे। द्वितीयत, गाछेर गोड़ाय माटी सम्पूर्ण शुकिये जावार परेई जल प्रयोग करते हबे। तृतीयत, समय मतो गाछे सार प्रयोग करते हबे। एगुली कलार खोसा, जे पाका कलागुली खावार परे खोसा आमरा फेले दी, सेगुलो फेले ना दिए आमरा सार हिसाबे सेगुलोके व्यवहार करते पारि। प्रथमे धारालो चाकू बा काची दिए कलार खोसागुलिके टुकरो टुकरो करे केटे निच्छि। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার একটি খালি পাত্র নিচ্ছি এবং পাত্রের মধ্যে কলার খোসার টুকরোগুলোকে রেখে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ জল ঢেলে দিলাম। এবার পাত্রটিকে কমপক্ষে তিন দিনের জন্য রেখে দিতে হবে। তিন দিন হয়ে গেছে, দেখুন কলার খোসাগুলি ডিকম্পোজ হতে শুরু করেছে। এবার একটি আলাদা পাত্রের মধ্যে কলার খোসার তরলকে ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর তরল সার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। দ্বিতীয়বার অর্থাৎ প্রথমবার তরল সার ব্যবহার করার 17 দিন পর আবার কলার খোসা ভেজানো জল গাছের গোড়ায় দিচ্ছি। এইভাবে আপনারাও গাছের গোড়ায় তরল সার ব্যবহার করবেন। 47 দিন পর অর্থাৎ প্রথমবার তরল সার ব্যবহার করার 47 দিন পর আপনারা দেখতে পাচ্ছেন বুগেনভিলে গাছগুলিতে কী সংখ্যায় ফুল এসেছে। যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে আপনারা গাছের যত্ন করতে থাকুন, দেখবেন সারা বছরই আপনার গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পেয়ে যাবেন। আরেকটি কথা, এই তরল সারটি ব্যবহার করার পাশাপাশি আপনাদেরকে প্রত্যেক 45 থেকে 50 দিন অন্তর অন্তর 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 1.5 চামচ হাড়গুঁড়ো এবং 1.5 চামচ শিংকুচি ব্যবহার করতে হবে। আপনাদের মধ্যে যারা হাড়গুঁড়ো এবং শিংকুচির গুণাগুণ সম্পর্কে জানেন না, আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ব্লগের একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন। আশা করি বন্ধুরা সমস্ত রকম তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।